করিমগঞ্জের নীলামবাজারে পুলিশের উপর প্রাণঘাতী আক্রমণ দুষ্কৃতীদের, আহত দুই। পাল্টা অভিযানে নেমে আটক এক অভিযুক্ত, এলাকা জুড়ে চাঞ্চল্য। কর্তব্যরত অবস্থায় একদল দুষ্কৃতীদের আক্রমণে গুরুতর আহত হলেন দুই পুলিশকর্মী। চাঞ্চল্য করে ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জের নীলামবাজার এলাকায়। বর্তমানে আহত পুলিশকর্মীরা চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর ফের তদন্ত নেমে এতে জড়িত একজনকে আটক করেছে নীলামবাজার পুলিশ। বিষয়টিকে কেন্দ্র করে এলাকার বিভিন্ন মহলে নানা প্রশ্ন চিহ্ন সহ চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশের উপর বর্বরোচিত আক্রমণের ঘটনায় নিন্দা জানিয়েছেন অনেকেই। আক্রান্তদের মধ্যে রয়েছেন স্থানীয় থানার এসআই প্রদীপ সিনহা ও পুলিশকর্মী গৌতম মহন্ত। জানা গেছে, স্থানীয় ব্রাহ্মণ শাসন এলাকার শিববাড়ি নামক স্থানে সম্প্রতি একটি নাবালিকার সাথে ন্যাক্কারজনক শ্লীলতা হানির ঘটনা ঘটে। এই কাণ্ডের তদন্ত করতে বুধবার রাতে অকুস্থলে পৌঁছায় পুলিশ। তখন তারা আক্রমণের মুখে পড়েন। দুষ্কৃতীরা দুই পুলিশকর্মীর উপর প্রাণঘাতী হামলা সহ তাদের উর্দি ছিঁড়ে ফেলে বলে অভিযোগ। পরে ওসি দীপজ্যোতি গগৈ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হসপিটালে ভর্তি করেন। একই সাথে পুলিশের উপর হামলায় জড়িত গৌতম শুক্ল বৈদ্য নামের এক দুষ্কৃতীকে আটক করে থানায় নিয়ে আসেন। বর্তমানে ধৃতকে টানা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এতে জড়িত বাকি অভিযুক্তদের পাকড়াও করতে সব দিকে পুলিশি জাল বিছানোর খবর পাওয়া গেছে। তখন ওসি স্যার আমাকে তদন্ত করার জন্য পাঠিয়েছিল, জিনিসটা কী হয়েছে দেখিয়ে আসো। তখন সেখানে গিয়া দেখিতে পাই যে মানে মানুষটা ঘরে পাইছি। আমাদেরকে দেখার সঙ্গে সঙ্গে মানুষটা উগ্র মেজাজে একদম মানে আমাদেরকে ডমকাইয়া তুমি কে বলিয়া ঘর থেকে বাইরে করে আসে এবং আমাদের কথা মানে কান দেয় না, পাত্তা দেয় না। এবং আমরা তাকে অনেকটা বোঝানোর চেষ্টা করি, কিন্তু সে মানতে রাজি নয়। পরে আমাদেরকে ধমকাধমকি করি, আমাদেরকে খেলা দেখা করিয়া মারপিট করিয়া, এই যে আমার যে শোল্ডারটা ছিঁড়িয়ে ফেলাইছে, হাতে জখম হয়েছে। আমার সাথে আর একজন আমাদের স্টাফ সহযোগী ব্যাটালিয়ানের স্টাফ একজন জখমপ্রাপ্ত হয়েছে। আপনাদের স্টারক ছিঁড়ে ফেলেছে, এটা ছিঁড়ে ফেলেছে গৌতম শুক্লবৈদ্য। তার নাম গৌতম শুক্লবৈদ্য। গৌতম শুক্লবৈদ্য এ একজন মহিলার ঘরে গিয়া কি মানে বাজেট পাস করার আন্দাতে গিয়েছিলো, সেটা তদন্ত করতে গিয়েছিল। ঘটনাটি কোথায় সংঘটিত হয়েছিল? ঘটনাটি ব্রাহ্মণ পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন, নিউজ বাংলা।